আছে আপনার দাদা, আপনি ভালো রাস্তা দাদা, আপনি পেমেন্ট দিচ্ছেন। এরকম আমি এখানে বসে নিচ্ছি, ধরুন 50-60 জন ঘুরে কিনছে ওরা, আর আমি ওদের থেকে নিয়ে নিচ্ছি। কত করে নেন আর কত করে আপনি বিক্রি করেন? যেরকম যেদিন রেট থাকে, এগুলো কাঁচামাল তো সেই হিসাবে যায় আপনার দাম, যেরকম যেদিন ফেলতে হয় সেরকম ফেলা হয় দাম। ওটা দিন এর আগের বছর যেমন 1.40 টাকাও দিয়েছি, 1.20 টাকাও দিয়েছি, মানে পার পিস পার পিস। এবছর যেমন 60 পয়সা দিচ্ছি, 70 পয়সা, 80 পয়সা, যখন যেরকম দাম লাগছে সেরকম দিচ্ছি। ওই দিনে এক একজনে 3,000 নিয়ে আসে, 2,000, যে যেরকম ঘুরতে পারছে যেরকম মাল কালেকশন করছে। রাস্তার কাজ বন্ধ আছে, প্রতিদিন রোজগুনটা খুব একটা হয় না, আমার মোটামুটি হয়। কত করে কেনেন গাছ? 30-40 টাকা কিনা ধরে করছি। আর এই আমের চারা 3 বছর ধরে দেখছি এখানে বসছে কিনছে, তা সেই কারণে এখন ওই বালি সিমেন্টের কাজও বন্ধ আছে, কোনো বাচ্চা কিনা কিচ্ছু নেই। এই দুটোটাকে চারা লোকের বাড়িতে নিয়ে এসে সেটা নিয়ে এসে এখানে দিয়ে 200-300 টাকা যা হয় এই নিয়ে যেয়ে সঙ্গে চালাতে হবে। আর সপ্তাহে বলতে তাঁতে যারা কর্ম করে তাদের একদমই কোনো মানে তাদের কোনো ইয়ে নেই, তারা যার জন্য তারা আজকে এই সিজনটা কবে থেকে আরম্ভ হয়, বিক্রিটা কবে থেকে? এই সিজনটা এই আষাঢ় মাসের প্রথম থেকেই শুরু হয়েছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।